হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। তো আমি আমার ফেসবুক পেজে বলেছি যে ফ্রি ইন্টারনেট বিষয় নিয়ে। তো এই টিপসটি মূলত হচ্ছে যে আপনারা আপনাদের ফোনের এমবি এবং ওয়াইফাই কানেকশন ছাড়াই আপনারা নেট ব্যবহার করতে পারবেন। আসলে এই হয়তো বিষয়টি আপনাদের আশ্চর্য লাগতে পারে যে এটি আবার কেমন কথা যে ফ্রিতে ইন্টারনেট চলবে। যে এটি বাস্তব, আমি এটা আপনাদেরকে সরাসরি করে দেখাবো এবং আমি যেভাবে সেটিংগুলো করবো আপনারা ঠিক মানে ঠিক সেমভাবেই সেটিংগুলো করবেন, তাহলে আপনাদের ফ্রি ইন্টারনেটটি কাজ করবে এবং এটি দিয়ে আপনি ইউটিউব ফেসবুক মানে যা চালানোর ইচ্ছা আপনি চালাতে পারবেন। তো ফার্স্ট টাইম আমি যেটা করব, আমরা ফার্স্ট টাইম আগে একটা অ্যাপস ডাউনলোড করে নেব। অ্যাপসটির নাম হচ্ছে ড্রয়েড ভিপিএন। আমরা প্লে স্টোরে গিয়ে সার্চ করব। তো প্লে স্টোরে গিয়ে সার্চ করব ড্রয়েড ভিপিএন, DRO ড্রয়েড ভিপিএন দিয়ে সার্চ করে আমার ইনস্টল করা আছে, যাদের ইনস্টল করেনি তারা ইনস্টল করে নেবেন। আমার ইনস্টল করা আছে, আমি ভিপিএনটি অন করে নিচ্ছি। ভিপিএনটি অন করে নেওয়ার পর এখানে যে সেটিং আছে, আপনি এখানে অপশন বারে ক্লিক করুন। অপশন বারে ক্লিক করলে আপনার এখানে সেটিং অপশন সেটিংয়ে ক্লিক করবেন। সেটিংয়ে ক্লিক করে ফার্স্ট টাইম আমরা যেটা করব, ইউটিপি সেটিং, ইউটিপি সেটিংয়ে ক্লিক করব। ইউটিপি সেটিংয়ে ক্লিক করার পর আমরা এখানে ইউটিপি কানেকশন মোড এখানে ক্লিক করব। ফার্স্ট টাইম চুজ, এখানে আমার সেটিং করা নর্মাল মানে মোড ওয়ান ক্যাম্পার্ট V2, আমি মোড ওয়ান করে রাখছি, আপনারা মোড ওয়ান করে রাখবেন। আর আমি যেভাবে সেটিং করে রাখছি ঠিক সেভাবে আপনারা সেটিং করে রাখবেন। তো ইউটিপি মোড ওয়ান সেটিং এখানে ক্লিক করবেন। ক্লিক করে এখানে হয়তো বা অন্য কিছু সংখ্যা দেওয়া থাকতে পারে, আপনারা 500 করে দেবেন। 500 করে দিয়ে ওকেতে ক্লিক করবেন। ক্লিক করার পর আর কাউন্টেও আপনার সেম সিস্টেমে আপনার অন্য কিছু থাকতে পারে এবং এখানে আপনারা 5 বসিয়ে ওকে করবেন। এখন নেক্সট সেটিং হলো যে রিমোট ইউডিপি পোর্ট এখানে অন্য কিছু থাকতে পারে, এখানে আপনারা 2500 করে দিয়ে ওকে করে দেবেন। আর নেক্সট যেটা আছে লোকাল ইউডিপি পোর্টে আপনারা অন্য কোনো সংখ্যা থাকলে 0 করে দেবেন। আর এখন আমার ব্যাগ স্পেস ক্লিক করে ব্যাগে চলে আসলাম। আমরা ইউডিপি সেটিং আমরা কমপ্লিট করেছি। ইউডিপি সেটিং কমপ্লিট করেছি। এখন আমরা সেটিং করবো TCP অ্যান্ড HTTP, এটা সেটিং করবো। সেটিং করার জন্য ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আমরা ক্লিক করছি, করে দেখেন এখানে 443 করে দেবো। আর নেক্সট লোকাল TCP পোর্ট এটা 4444 করে দেবেন। আর নেক্সটে যেটা আছে সেট HTTP হেডার্স, এখানে কিছু করতে হবে না আপনাদেরকে। তারপর আমরা ব্যাক অপশনে ক্লিক করে ব্যাগে চলে যাবো। ব্যাগে গিয়ে আমরা ICMP এটা সেটিং করবো। সেটিং করার জন্য এখানে আপনাকে কোনো কিছু চুজ করতে হবে না, যেটা যেরকম আছে সেরকমই থাকবে। তারপরে আপনার প্রক্সি সেটিংয়ে আপনাকে কিছু করতে হবে না। নেক্সটে যেটা করবো VPN কানেক্টিং টাইপ, এটা আপনার যে সেটিংটা থাকবে ঠিক সেরকম সেটিংই থাকবে, এটাতে আপনাকে কোনো কিছু করতে হবে না। আমার ব্যাগে সিলেক্ট করলাম। ব্যাগে সিলেক্ট করার পরে আপনার লোড কনফিগার ফাইল এটা আপনার ক্লিক করবেন। ক্লিক করে এখানে আপনার কনফিগার ফাইল আপনি সিলেক্ট করতে পারেন, অথবা যেটা অটোমেটিকলি আসবে সেটাই থাকতে পারে আপনার ইচ্ছা মতো। যাই হোক, আমি আবার প্যাকেজ পেজ ক্লিক করলাম। প্যাকেজ পেজ ক্লিক করে আমি আবার অ্যাপসে চলে আসলাম। অ্যাপসে চলে এসে এখানে আমাদের সব কিছু সেটিং করা শেষ। আর এখানে যাদের অ্যাকাউন্ট করা নেই, অ্যাকাউন্ট আপনারা সিং অ্যাপে ক্লিক করে আপনারা অ্যাকাউন্ট করে নেবেন। অ্যাকাউন্ট করে নিয়ে লগ ইন করবেন। লগ ইন না করলে কিন্তু আপনাদের পিন কাজ করবে না। ব্যাকে আমি ক্লিক করলাম, আমার লগ ইন করা আছে, অ্যাকাউন্টও করা আছে। তো অ্যাকাউন্ট কীভাবে করবেন এটা নিয়ে যদি ভিডিও করা লাগে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। এখন যেটা করব, আমরা এখানে দেখেন নিচে ফ্রি সার্ভারে ক্লিক করে এখানে দেখেন অনেক ফ্রি সার্ভার আছে। ফ্রি সার্ভার 1, ফ্রি সার্ভার 2, ফ্রি সার্ভার 4, ফ্রি সার্ভার 5, এইভাবে অনেক সার্ভার আছে। এই সার্ভারগুলো দিয়ে আপনারা ফ্রিতে ইন্টারনেট ইউজ করতে পারবেন। তো এটা করার জন্য আমরা যেটা করব, এখন আমরা আমার ওয়াইফাই নেট কানেকশনটি অফ করে দেবো।
অফ করে দিয়ে, আর হ্যাঁ আরেকটা বিষয়, এখানে আপনাদের ফোনে MB অথবা কোনো ব্যালেন্স রাখা যাবে না। আপনার ফোনে যদি MB এবং ব্যালেন্স রাখেন তাহলে কিন্তু আপনার ফোন থেকে MB কাটা শুরু করে দেবে এবং ব্যালেন্স কেটে নেবে। তো অবশ্যই আপনারা এদিকগুলো লক্ষ্য করবেন। তো আমরা ফ্রি সার্ভার ওপেন করার জন্য আমরা ফ্রি সার্ভার 3 ক্লিক করবো। ফ্রি সার্ভার 3টা একটু ভালো এবং সার্ভিসও ভালো দেয় এবং আমি এটাই প্রায় ব্যবহার করে থাকি। তো আমরা ফ্রি সার্ভার 3 ক্লিক করলাম। ক্লিক করে এখানে আমরা এখন স্টার্টে ক্লিক করব। ওয়েট করুন, কানেক্টিং হচ্ছে। সার্ভার ইজ ফুল, নেক্সট সার্ভারটি চেষ্টা করবো। আপনারা আপনাদের হয়তো বা ফার্স্ট টাইম, যার কারণে আমি আগেও ব্যবহার করেছি, এই জন্য আমার সার্ভার ফুল দেখাচ্ছে। তো আপনারা আপনাদের যদি মনে হয় যে না সার্ভার 3 আপনি ব্যবহার করবেন, সার্ভার 3 ব্যবহার করবেন, অন্য কোনো সার্ভার ব্যবহার করেছেন, অন্য সার্ভার ব্যবহার করবেন, তো আমি সার্ভার 4 দেখি চেষ্টা করি। ডাউনলোড লিমিট রিসেট। তো যাই হোক, এটা আপনারা কানেক্টিং করবেন, কানেক্টিং করলেই আপনার ফ্রি ইন্টারনেটটি কাজ করবে। যাই হোক, আমি কানেক্টিং দিয়ে আমার কানেক্ট হয়ে গেছে। তো এখন আমি ইউটিউবে গিয়ে দেখি কাজ করতেছে কি না। যে দেখেন আমার ইউটিউব কাজ করতেছে, হয়তোবা একটা ছোলো কাজ করবে, বাট কাজ করবে 100% শিওর। এবং এটা ফেক না, এটা রিয়েল, আপনারা চেষ্টা করে দেখতে পারেন, কোনো সমস্যা নেই। আর এটা 100% কাজ করবে, দেখেন কাজ করতেছে। আর অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর নেক্সট বন্ধুদের সবাইকে আসসালামু আলাইকুম। আপনারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন, আর যদি ভিডিওটি ভালো লাগে আপনাদের ফ্রেন্ডের কাছে শেয়ার করবেন, এবং আমাদের কমেন্ট বক্সে জানাবেন যদি আপনাদের অন্য কোনো ট্রিক্স নিয়ে ভিডিও লাগে, আমাদেরকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো ফেসবুক, ইউটিউব যা লাগে আপনাদের সব আপনারা ইউজ করতে পারবেন এটা দিয়ে। ফেসবুক ফেসবুক ইউটিউব যা আপনারা ইউজ করার ইচ্ছা আপনারা ইউজ করতে পারবেন। যাই হোক, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।